হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তার সঙ্গে আমি তো খুবই ভালো আছি। আবার একটি নতুন ভিডিও এনে অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি। তো এই কদিন তো ভিডিও দেওয়া হয়নি, প্রায় এক দেড় মাস পর এই ভিডিওটা আপলোড করবো। তো আচ্ছা, থাম্বনেল ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছো আজ করছে আমার এই দিন। ও, আমার জন্মদিনের জন্যই ননি এসেছে, বাবা চোখ লাগো, ননি এসেছে, দিদি এসেছে। চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলে এসেছি আর এখানে এখন টপ পরে নিয়েছি, একটা নতুন টপ, মানে এটা আগে থেকে কেনা ছিল, তো এটা মানে পুজোতে কিনেছিলাম, তো তারপর থেকে এটা আর করা হয়নি, তো সেই জন্য এটা আজকে জন্মদিনে তো নতুন জামা পরতে হয়, সেই জন্য এটা পরে নিলাম। এখন একটা পার্সেল আসছে, ওই পার্সেলটা এখন নিতে যাচ্ছি, তো চলো দেখি কি পার্সেল এসেছে। আবার মানে এটা হচ্ছে ননির জন্য, দিদি কিনেছে, তো কি কিনেছে আমি জানি না, পার্সেলটা আছে, তো চলো আমি দেখো পার্সেল নিয়ে চলে এসেছি। এত বড় পার্সেল, তো ননির কদিন পর বার্থডে আছে, তো সেই জন্যই ননির জন্য দিদি এটা কিনেছে। চখন কাছে আনতে হবে, ওইভাবে দাদারা কাছে এনে খুলছি। ননি কি আছে বলতো, জানিস জানিস না, তোর গিফট আছে, বল কি? আইফোন নয়। রবারটা খুব সুন্দর, কোনটা সিল করা আছে? এইটা, হ্যাঁ এটা সিল করা আছে। আর এইটা আবার কি? ও এটা এটা ইয়ে পেন্সিল, খুব ভালো জিনিসটা, ব্যাগের মতো ভালো লাগছে, এটা ওর জন্য খুব ভালো। তো চলো এখানে কী কী আছে বলে দিই, ভাত, পটল ভাজা, আলু ভাজা, তার সঙ্গে মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সন্দেশ আর আম। আর দেখতেই পাচ্ছ এখন আমি রেডি সেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে কালকে দিদি এসেছে, তো দিদির সঙ্গে এখন একটু ঘুরতে যাব। আর এখানে দেখতে পাচ্ছ আমি টপ আর জিন্স পরে নিয়েছি, তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওখানে দিদি আর ননি এখনও রেডি হচ্ছে, আমি পুরো একদম রেডি হয়ে পড়েছি, তো চলো এরপর বেরোবো। তো ফার্স্টে শপিং মলে চলে এসেছি, যেহেতু আজকেই বার্থডে, তো সেই জন্য এখানে ড্রেস দেখছিলাম, আর এগুলো দেখি, এগুলো যদি পছন্দ হয় তার মধ্যে কিছু একটা নেবো। আর এখন একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, আর এখানে মিক্স চাউমিন নিয়েছি। আমি রেডি হয়ে পড়েছি এবং কেক কাটার জন্য, আর দেখতেই পাচ্ছ এই আমার সোনামি মিমি, আর দেখো ও রেডি হয়ে পড়েছে, চুল টুল আঁচড়ে চলে এসেছে। আর আমি দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারের চুড়িদারটা পরে নিয়েছি, তো এইটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, তো পয়লা বৈশাখে যেহেতু দুটো চুড়িদার কিনেছিলাম, তো সেদিন একটা ভেঙেছিলাম আর একটা পরা হয়নি, তো এটা বাকি ছিল, তো সেটা পরা হয়নি, তো জন্মদিনের দিন ভেঙে নিলাম।
আর কেমন লাগছে জানি। আর এখানে দেখো আমার নামটা কি পুরো একদম বোঝাই যায়নি, পুরো ওই প্যাকেটই লেগে গেছিলো, মানে বাসটা এত ভিড় ছিল তো সেই জন্যই কেকটা এরকম অসুস্থ হয়ে গেছিলো। তো চলো এরপর তোমাকে দেখাই আমি কি কুর্তি কিনেছি। এই দেখো এটা হোয়াইট কালারের কুর্তি কিনেছি, আমার যেহেতু হোয়াইট কালারের তেমন কোনো জামা নেই তো সেজন্যই ভাবলাম এই হোয়াইট কালারের কুর্তিটা কিনি। দেখো এটা হোয়াইট কালার, সামনে এরকম গোল কাটের আর তার উপরে লালের প্রিন্ট করা আর পিছনটা এমনি নর্মাল হোয়াইট কালার। তো এই কুর্তিটা কিনেছি, একটা লিপস্টিক কিনেছি, এই যে মাই গ্ল্যামের একটা লিপস্টিক কিনেছি। তো চলো এটাও একটু রেড কালারেরই। এই যে এই কালারটা কিনেছি, তো এই দুটি কিনেছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনও মতো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।